এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিজ হ্যাপি লাইফে। তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 9টা, পাক্কা 9টা বাজে। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। কি ঢুকে গেল ঘরের মধ্যে, মৌমাছি ঢুকেছে, এটা বের করতে হবে। এবার যাই হোক, তো দেখো আমি রেডি হয়ে আছি, আমি এখন যাব বাজারে। সকালবেলা বরকে বললাম যে বাজার থেকে কিছু একটা এনে দাও, বললো আমার সময় নেই, ঘুম থেকে উঠেছে 8টারও পরে। যাই হোক, 8টার পরে যদি ঘুম থেকে ওঠে কার সময় থাকবে বলো, যা 8:30 অফিস। যাই হোক, আমাকে যেতে হবে এখন। তো দেখো যে রেডি হয়ে গেছে, ছেলে রেডি হয়ে গেছে, ওকে নিয়ে যাব। ওকে বললাম তুই পড়তে বস, বলে যে না আমি পড়তে বসবো না, তোমার সাথে যাব। তো চলো নিয়ে যাই ওকে। সবজিও নেব কিছু আর মাছও নেব কিছু, কারণ এখানে আসার পরে মাছ নেওয়া হয়নি। তো দেখি বাজারে কি মাছ পাওয়া যায়, ঠিক আছে? তো চলো, তোমরাও চলো আমার সাথে। এই দেখো বন্ধুরা, বাজার থেকে কি নিয়ে এসেছি, গোটা মিষ্টি কুমড়োর গাছই নিয়ে চলে এসেছি। কতগুলো দেখো ডোকা, দেখেছো তো? যাই হোক, এটার দাম নিয়েছে হলো 20 টাকা, অনেক বেশি দাম নিয়ে নিয়েছে যদিও। যাই হোক পেয়েছি, তো এটা অনেকদিন ধরে আমার খেতে ইচ্ছে করছিল জানো তো। আর নিলাম দেখো এই যে একটা লাউ নিয়েছি, এই লাউটাও অনেকদিন ধরে খুঁজছিলাম। আমাদের এখানে না তেমন ভালো সবজি পাওয়া যায় না জানো তো, ভালো সবজি নিতে গেলে আমাকে একটু খানিকটা দূরে যেতে হবে। আর এই যে কিছুটা আমি কয়েকটা সজনে ডাটা নিয়েছি, আর এখানে হচ্ছে মাছ রয়েছে, এটা হলো কাতলা মাছ, আর নিয়েছি হলো দুটো এই বেগুন বলে, আর নিয়েছি দুটো এই যে কাঁচকলা। এই তো, আর মাছটা আমি এখন খুলছি না, মাছটা একটু পরে খুলবো আমি, ঠিক আছে? এখানে কাতলা মাছ রয়েছে, মাছে এখন আর হাত দেবো না, আগে এখন আমি টিফিনটা করে নিও, প্রচন্ড খিদে পেয়ে গেছে জানো তো। তো এখানে দেখো আজকে সকালে কিছুই রান্না করিনি, রাত্রেবেলা আমি সেমাই করে রেখেছিলাম। এ দেখো এই যে আমার হাজবেন্ডকে দিতে চাইছিলাম এখান থেকে, কিন্তু ও বললো যে না, ও দই নিয়ে এসেছিল তো রাতে, তো দই আর মুড়ি খেয়ে গেছে। তো সেমাইটা আমি আর ছেলে এখন খাবো। আর এই যে এখানে দেখো একটু দুধ রেখে দিয়েছিলাম ওকে, হচ্ছে সকালবেলা পিডিয়া শেয়ারটা করে দেবো বলে, কিন্তু ও হচ্ছে বললো খাবে না, ও সেমাই খাবে। তো আমি এই দুধটা দিয়ে সেমাইটা পরে আবার একটু জাল করে নেব, ঠিক আছে? তো চলো এখন এই সেমাই দিয়ে মুড়ি খাবো আমি। তো এই যে দেখো, এটাই হচ্ছে আমার আজকে সকালে ব্রেকফাস্ট, এটা খাবো, ওকেও দিয়েছি। ও মুড়ি নেয়নি যদিও, মুড়ি খায়, মুড়ি খেতে বেশি পছন্দ করে না, ওকে শুধু দিয়েছি সেমাই। আর হচ্ছে ওকে একটু পরে ভাত করে দেবো, একটা মাছ ভাজা করে দেবো, একটু আলু সেদ্ধ দিয়ে দেবো, ওটা খেয়ে নেবে। আচ্ছা আমাকে বলছে দেখাও আমাকে দিয়েছো, এই যে খাও, ও খেয়ে পড়তে বসবে। আর ওকে পড়তে বসাবো, ওকে পড়াবো, তারপরে আমি এদিকে সব সমস্ত কিছু কাটাকুটি করব, ঠিক আছে? আর বাজারে কি হয়েছে, আমার প্রায় দিনই এরকম হয়, আমার কাছে না ক্যাশ টাকা থাকে না, তো আমি কি করি মাছের দোকান আর সবজির দোকান পাশাপাশি, তো বলে দিই মাছের দোকানে সবজির দোকানে বলে দিই যে তোমাকে আমি ফোনপে করছি, মানে মাছের দোকানে ফোনপে নেয় না। তো আমি সবজির দোকানে কাকুটাকে বলছি যে কাকু তোমাকে আমি ওই মাছের টাকাটাও দিয়ে দিচ্ছি, তুমি একটু ওনাকে দিয়ে দিও, বলছে ঠিক আছে। তো এরকম করেই নিয়ে আসে। আর 10 টাকা খুচরো ছিল, 10-20 টাকা ছিল, তো ওই 20 টাকা দিয়ে ওই শাকটা অন্য দোকান থেকে নিয়েছি। আবার এরকম হয় জানো তো, ও হ্যাঁ তোমার জন্য একটা কথা বলি, যেন কয়েকদিন থেকে এরকম হচ্ছে কেন, শুধু কি আমার সাথে হচ্ছে নাকি, ভিডিও একদম ভিউজ হচ্ছে না, ভিডিও ভিউজ একদম কমে গেছে, এটা কি সবার সাথে হচ্ছে না শুধু আমার সাথে হচ্ছে? প্লিজ তোমরা কমেন্টে একটু জানিও তো। আমি অনেকের ভিডিও দেখলাম যারা বড় বড় ইউটিউবার, তাদেরও দেখছি যে ইদানিং ভিউজটা একটু হলেও কমে গেছে।
আমারও তাই, জানো তো আমি গতকাল একটা ভিডিও ছেড়েছিলাম কিভাবে আমি এডিট করি, একদম ভিউজ হয়নি ভিডিওটা, একদমই না, উল্টো কমেন্ট বক্স অফ করে দিয়েছে। আমি কিন্তু অফ করিনি, একজন আমাকে বলেছিল দিদি ভাই তোমার কমেন্ট বক্স অফ কেন, আমি কিন্তু অফ করিনি, ওটা ইউটিউব থেকে অফ করে দিয়েছে। তো জানি না কেন অফ করে দিয়েছে, ভিডিও একদম ভিউজ হচ্ছে না, মন মেজাজ খুব খারাপ গো, খুব খারাপ, ভাল লাগছে না কিছু। এই দেখো মাছটা খুললাম, তো দেখো কতগুলো মাছ দিয়েছে, আর যখন কাটছিল আমি না গুনছিলাম কপিস হচ্ছে, তো আমি বলেছিলাম ছ পিস করতে, তো বাট একটা বেশি হয়েছে, 1 2 3 4 5 6 এই যে 7, মানে লেজটা নিয়ে 7 পিস মাছ। তো 1 পিস হচ্ছে এখন ছেলেকে ভাজা করে দেবো, আর বাদবাকিগুলো করবো তাহলে আমাদের হচ্ছে দুপুরে আর রাত্রে ভালো মতো হয়ে যাবে একটা একটা করে। তো চলো, আর এই যে মাথাটা দেখতে পাচ্ছ এটা দিয়ে হবে লাউ ঘন্ট, ঠিক আছে চলো এটা ধুয়ে নিই। বন্ধুরা দেখো আমি এখানে লাউটা একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর এখানে একটা টমেটো দিয়েছি, এটা দিয়ে আমি লাউয়ের ঘন্ট করব, আর সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে। তো এটা তোমাদের সাথে আমি শেয়ার করব, তরকারিটা শেয়ার করিনি, ওটা হয়ে গেছে, তোমাদের আমি পরে দেখাচ্ছি। তো লাউ ঘন্টটা আমি একদমই অন্যরকমভাবে করব, যেরকম নর্মালি জিরে ফোড়ন দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে করে সেরকম আমি একদম করব না। চলো কি ফোড়ন দিয়ে করব, কিভাবে করব সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইটার অবস্থা দেখো, মানে এর আগে হচ্ছে তরকারি করেছি তো ওই জন্য কড়াইটা মাজিনি, একবারেই মাজবো। তো ছাড়ো চলো তোমাদের বলে দিই কীভাবে করছি এটা আমি, তোমরা যেটা আমি দেখালাম যে হাতে করে সেটা কী ছিল বলো তো? রাঁধুনি ছিল, তো রাঁধুনি তোমরা অনেকেই চেনো আবার অনেকেই হয়তো চেনো না। তো তোমরা যদি কখনো এরকম রাঁধুনি খেতে চাও দোকানে গিয়ে বলবে, দিয়ে দেবে তারা, যারা চেনো না আর কি তাদের জন্যই বললাম। তো দেখো এবারে হচ্ছে লাউটা দিয়ে দিয়েছি তেলে, তারপরে একটু স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম, এবারে একটু নেড়ে চেড়ে তারপরে ঢেকে রাখবো, কারণ লাউটা মানে একটু সেদ্ধ হবে। আর অনেকে আবার কি করে, রাঁধুনি ফোড়ন দিলে পরে কিন্তু ওই আদা আর জিরে বাটাটা দেয় না, বাট আমি দিচ্ছি আদা, দেখো জিরে আমি তো বাটিনি, আমি মিক্সিতে এতটুকু পেস্টও হবে না, তো আমি সেই জন্য আদাটা একটু থেতো করে নিয়েছি আর জিরের গুঁড়ো দিয়েছি, তো সেই দুটোকে একসাথে একটু জলে গুলে তারপরে দিয়ে দিলাম, তারপরে একটু কষিয়ে নিয়ে তারপরে মাছের মাথাগুলো ভেঙে রেখেছিলাম তো সেগুলো দিয়ে দিলাম। ভালো করে একটু ভাজতে হবে এবারে, মানে যতটা যত ভাজবে তত ভালো হয়, কারণ লাউ থেকে তো ওই জল ওঠে, সে জলটা শুকিয়ে গেলে ভালো হয় খেতে। একটুখানি চিনি দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল, দেখো খুব ভালো করে শুকিয়েও গেছে, এখন নামিয়ে দেব। তো এবারে কী কী রান্না করলাম চলো তোমাদের দেখিয়ে দিই, ভাত, এরপরে দেখো এই যে লাউ ঘন্ট, তারপরে এই যে সজনে ডাটা আলু দিয়ে মাছের ঝোল, আর এটা হচ্ছে আমার ছেলের মাছের ঝোল করেছি, ও আমাকে বলছিল যে মাম্মা তুমি আমার জন্য আলাদা মাছের ঝোল করো না গো, আমার তোমাদেরটা খেতে খুব কষ্ট হয়, ঝাল আমি খেতে পারি না, তো সেই জন্যই ওর জন্য এক্সট্রা করে করেছি, মানে কাঁচা কলা আলু আর একটা পটল দিয়ে করেছি, ঠিক আছে। তো চলো এই হলো আজকের রান্না, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, আমি স্নান করে আসি। তো রান্নাঘর পরিষ্কার করে স্নান করে পুজো দিয়ে তারপরে এই যে এখন আমি খেতে বসেছি, ছেলে খাওয়ানো হয়ে গেছে আর হাজবেন্ড আজকে এখনও পর্যন্ত আসেনি, আমাকে বললো খেয়ে নিতে, ওর অনেকটা লেট হবে আসতে, সেজন্য আমি খেয়ে নিচ্ছি। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হবে সেই সন্ধ্যেবেলা। দেখো কি করলো এগুলো, আমাকে আমার জীবও পৌঁছাবে না এখানে।
আমার মুখে কত নোংরা আছে, শ্রাবণী কি গোল্ডার অফিসিয়াল, শ্রাবণী বলছে খুব সুন্দর লাগলো তোমার কথাগুলো, তোমার সব শর্ট ভিডিও আমি দেখি, দারুণ লাগে, কমেন্ট করি মাঝে মধ্যে রিপ্লাই পাই না, মন খারাপ হয়ে যায়, মন থেকে তোমার ভিডিও দারুণ লাগে তাই দেখি, অনেক শুভেচ্ছা রইল বন্ধু, যদিও আমি ছোট ইউটিউবার তুমি আমার থেকে অনেক বড়, বন্ধুত্বের কোনো ছোট বড় নেই বলো, একদম ঠিক বলেছ, বন্ধুত্বের কোনো ছোট বড় নেই, আর আমি ছোট ইউটিউবার, যদিও ছোট ইউটিউবার বড় ইউটিউবার বলে কিছু হয় না, হ্যাঁ আমি তোমার থেকে হ্যাঁ বয়সে হতে পারি অনেক বড়, কিন্তু সেরকম কোনো ব্যাপার না, আমি হয়তো তোমার তোমার কমেন্টও আমি আজকে প্রথম দেখলাম, জানো তো আমি এর আগে কমেন্ট দেখিনি তোমার, যদিও বা দেখে থাকি, আমি লাভ রিয়াক্ট নিশ্চয়ই দিয়েছি তোমাকে, তো রিপ্লাই যদিও না করি লাভ রিয়াক্ট হয়তো দিয়েছি, বাট আমার এখন মনে পড়ছে না, যারা আমাকে দিদিভাই বলে তাদেরকে আমি রিপ্লাই করি, আর যারা বৌদি বলে তাদেরকে একদম রিপ্লাই করি না, কারণ তোমার কোন দাদার বউ আমি, আমাকে বৌদি বলো তুমি, তাই না, আমার এটা কথা যে তোমার কোনো দাদার তো আমি বউ না, তো সেই জন্য আমাকে প্লিজ বৌদি বলো না, তাহলে একদম কমেন্টে রিপ্লাই পাবে না। তো চলো, এই যে ছেলের জন্য এখন পাস্তা বসিয়েছি, পাস্তা সেদ্ধ হচ্ছে, মনে হয় ঘেটে ঘ হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে, যাই হোক দেখছি পাস্তাটা কি হচ্ছে। চলো খাবার স্টার্ট করি, আমাকে সাথে দেখাও, আমি এখানে বসে আছি, আজকেরটা কেমন হয়েছে, টেস্টি হয়নি, টেস্ট লাগছে না সত্যি, আজকেরটা টেস্ট হয়নি, মিথ্যে কথা। তো আদিত্য খাচ্ছে পাস্তা আর আমি খাচ্ছি, এ দেখো জুস, আমাকে এখন জুস তারপর হচ্ছে ফল এগুলো বেশি করে খেতে হবে, কারণ বলছি তোমাদের, দাঁড়াও বলছি, আমি যখন রায়গঞ্জে গিয়েছিলাম তখন না এক জ্যোতিষীর কাছে গিয়েছিলাম, তো সেখানে হাত দেখিয়েছিলাম, তোমাদের সবটাই বলে দিচ্ছি, হ্যাঁ তো সেখানে হাত দেখিয়েছিলাম, এবার হাত দেখিয়ে জ্যোতিষী আমাকে বলেছে, আমি আবার বিশ্বাস করি এগুলো, আমি ওই কবিরাজ টবিরাজ এগুলো বিশ্বাস করি না, কিন্তু আমি জ্যোতিষী বিশ্বাস করি, ওই কবিরাজ ঝাড়ফুঁক ওগুলো আমার একদম বিশ্বাস হয় না, কিন্তু আমি এগুলো বিশ্বাস করি। তো কি হয়েছে, হাত দেখে আমাকে বলেছে যে আমার শরীরে হিমোগ্লোবিন কম আছে, ভবিষ্যতে আরও ধরো অনেকের হয় না, অনেক কিছু অপারেশন হয়, তো সেই সমস্ত কিছু হতে পারে আমার, সেগুলো বলেছে, আর আর যেটা বলেছে সেটা হচ্ছে আমি মানে কি বলবো, ছোটো ছোটো কথা আমি ধরি, ছোটো ছোটো কথা ধরে আমি বসে থাকি এবং সেটা নিয়ে রাগারাগি করি, এটা একটা কথা বলেছে, এই তো আরও কিছু পার্সোনাল কথা বলেছে, সেগুলো তো আমি তোমাদের বলতে পারবো না, তো সেই জন্যই আর খুব পরিমাণে খুব বেশি করে জল খেতে বলেছে, তো সেই জন্য তারপর থেকে খুব বেশি জল খাচ্ছি, খুব বেশি, আর এই যে আর আসলে কি বলতো, যখনই আমার ঘরে ফল থাকে আমি না আমার ছেলেকে খাইয়ে দিই সব ফল, আমি না খাই না, হয়তো কোনো সময় দু একটা আঙ্গুর, এখন আঙ্গুরের সিজন, আঙ্গুর তো আমার ঘরে সবসময় থাকবে, ওই যে কালকে এনেছে ও আঙ্গুর ধরাই রয়েছে, আমি এখন একটা দুপুরবেলায় ও খাচ্ছিল আমার মুখে দিয়ে দিয়েছিল একটা একটা আঙ্গুর খেয়েছি, তো আমার বর আমাকে খুব বকাঝকা করেছে এই জন্য যে তুমি বাড়িতে বাড়িতে ফল থাকে তুমি খাও না, সব সব ছেলেকে খাইয়ে দাও, ফল জুস সব ওকে খাইয়ে দাও, তো সেই জন্যই বলছি যে আমাকে এখন থেকে খেতে হবে, জানো তো শাক সবজি এগুলো সব বেশি বেশি করে খেতে হবে, ভবিষ্যতে যাতে কোনো ধরনের প্রবলেম ফেস করতে না হয় আমাকে, সেই জন্য একটু ধ্যান দিচ্ছি শরীরের দিকে। আমার বোন বলে কি ডায়েট করে করে তোর এই হাল হয়েছে, মা বোন ওরা সবাই বলছে
এমন ডায়েট করেছি যে শুকিয়ে কাঠ হয়ে গেছে, রক্তই কমে গেছে। কি অবস্থা, শরীরের হিমোগ্লোবিন কমে গেছে জানো তো, চিন্তার বিষয় তাই না বলো। আজকে আমার যেন একটা আলাদা রকমের ফিলিংস হচ্ছে, আর তোমাদের সাথে খুব শেয়ার করতেও ইচ্ছে করছে এটা, কারণ তোমরা যদি না থাকতে এটা তো সম্ভব হতো না, আর তোমাদের সাথে শেয়ার করবো না আমি এটা তো হতেই পারে না। তো কে ফোন করছে আমাকে, এক সেকেন্ড করেছিল, বলছে রং নাম্বারে চলে এসছে, ঠিক আছে। তো ছাড়ো, সেটা হচ্ছে আমি আজকে সকালে, তোমরা দেখলে না সকালে আমি বাজারে গিয়েছিলাম, তো সকালে বাজার টাজার করেছি ভালো মতো, মাছ যেটা পছন্দ হয়েছে সেটা নিয়েছি, ইচ্ছে মতো বাজার করেছি আজকে, এবং সেটা সম্পূর্ণ আমার ইনকাম করার টাকা দিয়ে, আমার ইউটিউবের টাকা দিয়ে। সেই জন্য আমার এত, মানে এত খুশি হচ্ছি, আমি একটা আলাদা রকম ফিলিংস হচ্ছে জানো তো। এর আগে আমি কোনোদিনও, আমি যা টাকাই ইনকাম করি না কেন, এটা আমার কাছে অনেক অনেক অনেক, সেই টাকা আজকে আমি প্রথম খরচা করলাম, আর সেটা আমার সংসারেই বাজার করেছি। তো খুব খুশি হচ্ছে আমার, খুব খুশি হচ্ছে সত্যি। আমি হাজব্যান্ডকে বললাম তাই, যে জানো আমার সেই, আমি হচ্ছে ওই টাকা থেকেই বাজারটা করেছি, তো এটা করতে পেরে আমারও খুব ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে। আর সবটা তোমাদের জন্যই, তোমাদের জন্যই শুধুমাত্র, তোমরা ছাড়া এটা কিছুতেই সম্ভব ছিল না, কিছুতেই না। চুলে আমার মনে হচ্ছে না আমি তেল দিয়েছি, কিন্তু তেল কিন্তু দিইনি, তেলটা দেবো একটু বাদে, অ্যালোভেরা জেল দিয়েছি, তো জেলটা শুকিয়ে গেলে পরে তেল দেবো। তো আমার হাজব্যান্ড এসেছিল, তারপরে ওকে জলটাও দিলাম খেতে, তো সেই জন্য তারপরে আবার ছেলেকে পড়তে বসিয়েছিলাম, ওই জন্য তোমাদের সামনে কথা, তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, বাট সব কিছু হয়ে গেছে। ওদিকে ওরা বাবা ছেলে দুজনে খেলছে, আর আমি রান্না করে এসেছি, ভাত বসিয়েছি, দুপুরের ভাত ছিল ওটা আমার ছেলের হয়ে যাবে, আর একটু শুধু বরের জন্য বসিয়েছি, আর হচ্ছে এই যে এখানে দুধ জাল হচ্ছে, জাল হচ্ছে ওটা দিয়ে একটা জিনিস বানাবো, সেটা হলো দই। আমি এর আগে কোনোদিনও দই বানাইনি, ফার্স্ট টাইম বানাবো টক দই। তো ও টক দই গতকাল এনেছিল, তো সেটা একটু রয়েছে, সেটা দিয়ে বানাবো, সেজন্য দুধটা জাল বসিয়েছি, ওটা হয়ে গেছে, দুধটা একটু ঠান্ডা করতে দেবো, তারপরেই করবো। তো চলো তোরাও দেখো কী করে বানাই, ঠিক আছে। আর কালকে সকালবেলা নিশ্চয়ই তোমাদের দেখাবো দইটা আদৌ হলো কি না। তো তোমাদের তো বললাম আমি এর আগে কোনোদিনও দই পাতিনি, তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করব, দেখা যাক কী হয়, আর সবটাই তো তোমাদেরকে দেখাবো, হলেও দেখাবো না হলেও দেখাবো আমি। তো ওই যে ওইখান থেকে দই নিয়ে, অল্প একটু দই নিয়ে, আর এই যে এই দুধের মধ্যে গুলিয়ে দিচ্ছি, আর দুধটা কিন্তু একদম গরম হলে চলবে না, তাহলে দুধটা ফেটে যাবে। দুধটা জাস্ট আমার আঙুলটা ডোবানো যায়, মানে এরকম যাতে আমি আমার আঙুলটা ডোবাতে পারি আর কি, এরকম গরম থাকতে হবে। তো দেখো ভালো করে গোলা হয়ে গেছে, এবারে ঢাকনা বন্ধ করে রেখে দেবো। তো দইটা বসিয়ে দিলাম, কালকে সকালে উঠে দেখবো কীরকম হয়েছে না হয়েছে, ঠিক আছে। তো চলো, ছেলেকে খাইয়ে দিয়েছি আর আমরা এখন খাবো। ওই যে দেখো ভাত বেড়েছি, ওই যে বাড়া রয়েছে আমার আর হাজব্যান্ডের, ঠিক আছে। তো চলো ভিডিওটা বাড়াচ্ছি না, ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, গুড নাইট সবাইকে, টাটা। তো এই ভিডিওটা করেছি আমি পরের দিন সকালবেলা, তো চলো এখন বাজে সকাল 7টা কি 7:30 হবে, তো এটা দেখা যাক হয়েছে কি না। হয়েছে দই, হ্যাঁ এই তো হয়েছে, তো হয়েছে দই, বাহ সুন্দর হয়েছে তো, না না টক দই, বাহ দারুণ হয়েছে, আমি দেখছি সর দেখি কেতু, কেতু আর সুন্দর তো, কি সুন্দর দই, মিষ্টি, এই দেখো সবাই, হ্যাঁ তুই বানিয়েছো, হ্যাঁ তুমি একবার তো পারবি, হ্যাঁ হ্যাঁ একটু খেয়ে দেখ, একটু দোকানের মতো টক দই, অনেক হেলদি ও তাই না, হ্যাঁ বাইতে মানে অনেক হেলদি, হ্যাঁ। তো চলো ফার্স্ট টাইম আমার
সাকসেসফুল হয়ে গেছে হ্যাঁ এক্সপেরিমেন্ট হ্যাঁ এটা এক্সপেরিমেন্টই না